নমস্কার গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রীমতী নলিনী দাসের লেখা গোয়েন্দা গণ্ডালু সমগ্র থেকে নেওয়া একটি গল্প এই কাহিনীতে আমরা পেয়ে যাচ্ছি স্কুলে পড়া চারজন মেয়েকে অসমসাহসী কালু কল্পনা প্রবণ মালু খেলোয়াড় অথচ ভীতু প্রকৃতির বুলু আর টুলু অর্থাৎ আমি ওদের শখ অ্যাডভেঞ্চার ওরা সর্বত্রই রহস্যের সন্ধান পায় আর সমাধানও করে তাই ওদের নাম হয়েছে গোয়েন্দা গন্ডালু আসুন শোনা যাক আজকের গল্প অভিশপ্ত রাজবাড়ি চাঁদের আলোয়ে মস্ত বড় পোড়া বাড়িটা কেমন যেন রহস্যময় মনে হচ্ছিল অযত্নে জঙ্গল হয়ে পড়ে থাকা বাগান থেকে অনেক নামনাজানা ফুলের মিশ্রিত সুগন্ধ আসছিল আবছা আলোয় ভাঙা চোরাবাড়ির থাম খিলান গম্বুজ সব জড়িয়ে যেন রূপকথার সেই অভিশপ্ত রাজপুরীর মতন মনে হচ্ছিল সবই আছে নেই কেবল অলিন্দে দাঁড়ানো রাজকন্যা ঘোড়ায় চড়া রাজপুত্র দেউরিতে পাইক বরকন্দা যার লোকলস্কর মানুষজন নেই তবু যেন সব কিসের জন্য রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করছে মালু ফিসফিস করে বলল শুধু যেন সোনার কাঠিটুকু ছোঁ আবার অপেক্ষা তাহলে ঘর দোর বাগান গম গম করে উঠবে বাড়ির মালিকেরা সবাই জেগে উঠবে কালু তার স্বভাব সিদ্ধ ঠাট্টা সুরে বলল আসল মালিকেরা কবেই মোড়ে ভূত হয়ে গেছে এখন বাড়ির মালিক কেবল ছুঁচো আর চামচিকেরা বুলু ভয় পাচ্ছিল বলে আমরা খুব সাবধানে আত্মগোপন করে বাড়ির দিকে আস্তে আস্তে এগোচ্ছিলাম করছিলাম কোনো এক সময় নিশ্চয়ই চাপা বকুল জাতীয় সুগন্ধি দেশি ফুলের গাছে সারি দেওয়া একটা পথ বাগানে প্রান্ত থেকে বাড়ির কা দিয়ে এসেছিল মধ্যে মধ্যে মাধবী কুঞ্জ ছিল এখন একেবারে জঙ্গল হয়ে গিয়েছে গাছের আড়ালে আত্মগোপন করে আমরা খুব সহজেই বাড়ির জানলার ধার পর্যন্ত চলে এলাম কালু কেবল কবার সাবধানে টর্চ জেলে পথ দেখে নিয়েই আবার নিভিয়ে দিয়েছিল দুইবার যদি কেউ এদিকে তাকায় তাহলেও যেন আমাদের দেখতে না পায় কালো ভূতের নাম উচ্চারণ করাতে বুলুর ভয়টা আরও বেড়েছিল কাতর স্বরে বলেছিল ও কালু যাস না আর এগোস না ভর ঢুকিস না সত্যি যদি ওটা ভূতের বাড়ি হয় মালু বলল হলোই বা আমরা তো অতীতে প্রেতার তাদের কোনো ক্ষতি করছি না তারাই বা আমাদের ক্ষতি করবে কেন তাছাড়া আমাদের কাছে তো সোনার কাঠি নেই তাদের জাগা বা কী করে আমি বললাম ওরা না জাগো আনাচে কানাচে যদি সাপ বিছে তাকে আর তারা যদি জেগে ওঠে সেটাই কি খুব ভালো হবে হঠাৎ এক টুকরো মেঘ মেয়ে গেসে চাঁদকে ঢেকে ফেলল একটা দমকা ভিজে হাওয়া বয়ে যাবার সঙ্গে সঙ্গে আমাদের গা ছমছম করে উঠলো ততক্ষণে আমরা একেবারে বাড়ির দেওয়াল ঘেসে দাঁড়িয়েছি কালুর চাপা সরে বলল সাবধান করে দেবার কোনো দরকার ছিল না আমরা সবাই শুনতে পেলাম বাড়ির ভিতর থেকে আসা মৃদু খসখস ফিস ফিস মচমচ শব্দ আর আমাদের মাথার ঠিক উপরকার একটা জানলার পাল্লার ভাঙা অংশ দিয়ে সামান্যতম আলোর আভাস দেখতে পেলাম বুঝতে পারলাম ভয়ে বুলুর হাত পা ঠান্ডা হয়ে এসেছে সে দু হাতে আমার হাত চেপে ধরেছিল কালু মালুর মুখ অন্ধকারে দেখতে পায়নি কিন্তু আমার এমন বুক ঢিপ করছিল যে মনে হচ্ছিল বুঝি সকলেই তা শুনতে পাচ্ছে কম্পিত স্বরে মালু বলল সোনার কাটি কে আলো সত্যি কি তবে ইতিহাসের অতীত জেগে উঠেছে কালু সাবধানে টর্চ জেলে দেখে নিয়ে ভাঙা দেওয়ালের খাঁজে পা রেখে একটা সরু কারনিশের ওপর উঠে পড়ল হাত বাড়ি এসে আমাদের তিনজনকেও একে একে তুলে নিল জানলার ভাঙা পাল্লার ফাঁকে চোখ রেখে আমরা সবাই বাড়ির ভিতর তাকিয়ে রইলাম তাকিয়ে দেখেই আমরা আশ্চর্য হয়ে গেলাম যে তখনকার মতন ভয় ডর সব ভুলে গেলাম ভাঙা পাল্লার ফাঁক দিয়ে একটা মস্ত বড় চত্বর দেখা যাচ্ছিল তার চারিধারে থাম খিলান দেওয়া বারান্দা ঘুরে এসেছে আর চত্বর পার হয়ে সোজা দেখা যাচ্ছে খুব সুন্দর কারুকার্য করা সারি সারি থাম আর দেওয়া একটা চণ্ডী মণ্ডপের মতো প্রাচীন ঐশ্বর্যের ধ্বংসাবশেষের মধ্যে যেখানে আমরা ছুঁচো আর চামচিকে ছাড়া কোনো জীবিত প্রাণীর অস্তিত্ব কল্পনা করিনি সেখানে কি সত্যি কেউ সোনার কাঠি ছুঁয়ে দিয়েছে সমস্ত চণ্ডী মণ্ডপটা যেন কোনো মন্ত্র সজীব হয়ে উঠেছে এত দূর থেকে অবশ্য কথাবার্তা স্পষ্ট শোনা যাচ্ছিল না কিন্তু জমকালো পোশাক করে যাদের ঘোরাফেরা করতে দেখলাম তাদের দেখে মোটেও বিংশ শতাব্দীর মানুষ বলে মনে হচ্ছিল না কালো ও বিবি করে বলল আমরা কি অত্যাশ্চর্য টাইম মেশিনে অতীতের কোনো ঘটনার মধ্যে এসে পড়লাম মালু বলল না এরা সব অতীত যুগের মানুষ আজ আমাদের কাছে আত্মপ্রকাশ করেছেন আহা ওদের কথা যদি ওরাই আমাদের বলতেন একটি সুন্দরী মহিলাকে বার বার আসতে যেতে দেখলাম কালু তার ঝোলা থেকে বাইনকুলার বার করে মহিলার মুখ লক্ষ্য করে দেখল ঠিক রাজকন্যা বা রানীর মতন জমকালো পোশাক মালুতার হাত থেকে সেটা কেড়ে নিয়ে নিজের চোখে লাগিয়ে উচ্ছ্বসিত হয়ে বলে উঠল আহা কি অপূর্ব সুন্দরী দেখ একবার আমিও দেখলাম সত্যিই সুন্দরী মহিলার কাপড় গয়না দেখে তাকে রাজকুমারী ছাড়া কিছু ভাবা যায় না বুলু বাইনকুলা নিতে নিতে রাজকুমারী বাইরে চলে গেলেন হঠাৎ আবার তিনি একটা খোলা তলোয়ার হাতে দৌড়ে ফিরে এলেন আর তার পিছন পিছন একটা সন্ডা গুন্ডা লোক জমকালো পোশাক পরে খোলা তলোয়ার হাতে ঢুকে পড়ল ভয়ে বুলু একটা শব্দ করে উঠতেই তাড়াতাড়ি কালু তার হাত থেকে বাইনকুলারটা আবার নিয়ে নিল কিন্তু আমরা সবাই খালি চোখেই দেখতে পেলাম যে সুন্দরী এবার তলোয়ার বাঘে রুখে দাঁড়িয়েছেন আর তার মিষ্টি কিন্তু তীক্ষ্ণ কণ্ঠস্বর সকলেই শুনলাম খবরদার আর এক পা যদি এগো তাহলে ওদের গায়ে কাঁটা দিয়ে উঠল কিন্তু গুন্ডা লোকটা ভয় পেল না আর তোমার তর্জন গর্জন চলবে না রাজকুমারী বলে খ্যাঁ খ্যাঁ করে রকম হেসে আরও কাছে এগিয়ে রাজকুমারীকে ধরতে গেল সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করলাম যে আরও কয়েকটা ভীষণ গুণ্ডা পা টিপে টিপে এগিয়ে আসছে কালু সচেতনভাবে রাজকুমারীকে সাহায্য করতে যাওয়ার কথা ভেবেছিল কি না জানি না কিন্তু উত্তেজনা চোটে এসে কার্নিশের উপর থেকে জানলা তাকে উঠবার চেষ্টা করবার সঙ্গে সঙ্গেই জরাজীর্ণ কার্নিশের একাংশ ভেঙে পড়ল প্রথমে কালু আর মালু পাহরকে পড়ে গেল ওরে বাবারে বলে বুলু নিচে লাফিয়ে পড়ল। তার দেখা দেখি আমিও নামলাম সৌভাগ্যক্রমে নরম মাটির উপর পড়ার দরুন আমাদের কারোরই বেশি চোট লাগেনি কেবল কালু আর মালুর পরস্পরের সঙ্গে মাথা চুকে গিয়েছিল কিন্তু অতর্কিতে আছার খেয়ে আমরা সবাই চণ্ডী মণ্ডপের আশ্চর্য ঘটনা খেয়েই হারিয়ে ফেলেছিলাম কালু পাঁচ মিনিটের মধ্যেই ধুলো ঝেড়ে উঠে আবার কার নিশে চড়তে চেয়েছিল কিন্তু বুলু এবার সোজা বিদ্রোহ করল আমিও বললাম অন্ধকারের মধ্যে বেশি সাহস করে কাজ নেই কাল না হয় দিনের বেলা আবার আসা যাবে মামিরা তো তাই বলেছিলেন ধীরে ধীরে আমরা বাড়ির দিকে চললাম সবাই এমন হতভম্ব হয়ে গিয়েছিলাম যে কি যে ভাববো কি যে বিশ্বাস করব তা ঠিক বুঝতেই পারছিলাম না বিকেলবেলা যখন আমরা মামিদের সঙ্গে বেড়াতে বেরিয়েছিলাম তখন এই পৌর রাজবাড়ির কথা প্রথম শুনেছিলাম শহরের দিকে কিছুটা গিয়ে আমরা ডান দিকে ঘুরেছিলাম আবার ডানদিকে মোড় নিয়ে মাঠ ধান ক্ষেতের মধ্যে দিয়ে একটা নির্জন রাস্তা ধরে তিস্তা নদীর দিকে চলেছিলাম বাদিকে ধান ধানক্ষেত রয়েছে আর ডান দিকে একটা ভাঙা পাঁচিল আর বিরাট ভাঙা দেউরির পেছনে মস্ত বাগানের মধ্যেই এই পুরনো অট্টালিকা বড়বাবি বলেছিলেন যে এই রাজবাড়ির নাকি একটা রহস্যময় ইতিহাস আছে রাজবংশ সম্বন্ধে অনেক কিংবদন্তি আছে এই অট্টালিকা একসময় ধনে জনে গম গম করতো মস্ত বড় চণ্ডী মণ্ডপে ঘটা করে জগদ্ধাত্রী পুজো হতো তার জন্যই বহু দূর থেকে লোক আসত এই জগদ্ধাত্রীপুরে দেবী নামে এক রানীর খুব নাম ডাকছিল বড়মামি বললেন তোদের বড় মামা সব জানেন তার কাছে একদিন সব গল্প শুনিস পুরো বাড়ির ফটকের সামনে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম মেঘের মধ্যে নানা রঙের আলো পরে সূর্যাস্তের দৃশ্য চমৎকার হয়েছিল সন্ধ্যা হয়ে যাবে বলে আমরা নদীর ধার পর্যন্ত গেলাম না কালু মালুর ইচ্ছা ছিল একবার রাজবাড়ির ভিতরে ঢোকে কিন্তু বড় মামি মোটা মানুষ হাঁপিয়ে পড়েছিলেন ছোটো মামি বুলুর মতনই ভিতু বললেন না রে বাবা ভর সন্ধ্যায় তোদের বেরিয়ে কাজ নেই কাল দুপুরবেলা বরঞ্চ ঘুরে আসিস আমরা পরস্পরের মুখ চাচয় করে মনে মনে হাসলাম কত লম্বা বাড়ি যে আমরা দিয়েছি সন্ধ্যায় আর রাত বিরেতে কত অ্যাডভেঞ্চার করেছি সেসব তো আর মামিরা জানেন না সূর্যাস্তের দিকে পিছন ফিরে শহরের দিকে চলবার সময় দেখলাম সামনে পুবের আকাশে মস্ত বড় চাঁদ উঠেছে পূর্ণিমার আর বেশি দেরি নেই শহরের দিকে না গিয়ে দুবার বাই ঘুরে বাড়ির রাস্তা পেলাম সামনে পশ্চিমের আকাশে তখনও সূর্যাস্তের লাল আভা বাড়ি ফিরে এই বড় মামি ছুটলেন রান্নাঘরে ভাগ্নিদের জন্য ভালো ভালো রান্না করতে আর ছোটো মামি তাদের দুইজনের ছেলে মেয়ে ঝুনু মিনু মন্টু ঝন্টুর খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন ওদিকে মামারাও বাড়ি ফেরেননি তাই আমরা চারজনে বাড়ির পেছনের বাগানে চাঁদের আলোয় বেড়াতে লাগলাম কথায় কথায় বাগানের গেট খুলে পেছনে ধান ক্ষেতের মধ্যে দাঁড়ালাম মামাদের বাড়িটা শহরের মধ্যে নয় বিশেষত বাড়ির দুপাশে আর পিছনে কেবল মাঠ গাছপালা আর ধান খেত হঠাৎ কালু বলে উঠল ও মা কি আশ্চর্য দেখ দেখ চাঁদের আলোয় দেখতে পেলাম যে ধান খেতের ওপারে গাছপালার মধ্য দিয়ে গম্বুজ আর চুড়োওয়ালা একটা মস্ত বাড়ি দেখা যাচ্ছে তখনও আমরা কিন্তু বিস্ময়ের কারণ বুঝতে পারিনি সে বলল বুঝতে পারছিস না সামনে গেট দিয়ে বেরিয়ে আমরা শহরের দিকে মানে পূর্ব দিকে গিয়েছিলাম তারপর শহরকে বাঁ হাতি রেখে ডান দিকে মানে দক্ষিণ দিকে ঘুরেছিলাম আবার ডান দিকে ঘুরে পশ্চিমে যাবার সময় সেই পৌর রাজবাড়িটা দেখালেন বড় মামি বলো বললো কী জানি নতুন দেখা অচেনা পথঘাট কেমন যেন দিকভ্রম হয়ে যাচ্ছে এমন সূর্যাস্ত আর চন্দ্রদয়ের শোভা দেখলি তবু দিকভ্রম তো দেখি সাধারণ জ্ঞান গুলিয়ে গেল নাকি আমি বললাম পূর্ব মুখে বেরিয়ে দুবার ডান দিকে ঘুরে আমরা পশ্চিম মুখে যাওয়ার সময় বাড়ির সামনের রাস্তার সমান্তরাল গিয়েছিলাম এটা বোঝাই যাচ্ছে মালু উত্তেজিত হয়ে বলে উঠল হুমা তাহলে তো এখন সেই রহস্যময় রাজবাড়িরই পিছন দিকটা দেখতে পাচ্ছি ধান ক্ষেতের মধ্য দিয়ে এটা মামার বাড়ি কত কাছে দেখ জল একবার ঘুরে আসি কথা বলতে বলতে আমরা ধান খেতে রাল ধরে ততক্ষণে একেবারেই পোড়ো বাড়ির বাগানের কাছে পৌঁছে গেছি বুলু তার স্বভাবসিদ্ধ ভয়ের সঙ্গে আপত্তি জানিয়েছিল না না ও অন্ধকারের মধ্যে পড়ো বাড়িতে ঢুকে কাজ নেই কালু ততক্ষণে এই বাগানের মধ্যে ঢুকে পড়েছে দূর অন্ধকার আবার কোথায় দেখ না কেমন ফুটফুটে চাঁদের আলো রয়েছে মালু যোগ দিল তাছাড়া আর রাতও হয়নি মামারা বাড়িই ফেরেননি বেশি দেরি না করে আমরা আজ একটু উপর উপর দেখেই ফিরে আসবো না হয় অ্যাডভেঞ্চার করতে আমরা সবাই দারুণ ভালোবাসি এমনকি ভিতু বুলু পর্যন্ত তাই আমরা চারজনে এই বাগানে গাছপালার মধ্যের পথ দিয়ে পুরো বাড়ির দিকে চললাম এর পরের ঘটনার কথা তো আগেই বলেছি আমরা অ্যাডভেঞ্চার ভালোবাসি বলে যত রাজ্যে রহস্যজনক ঘটনা আমাদের জন্য যেন অপেক্ষা করে বসে থাকে যখনই যেখানে যাই কোনো না কোনো রহস্যের সন্ধান পাই আমাদের সমস্ত অ্যাডভেঞ্চারের কথা লিখতে গেলে সে এক মস্ত ইতিহাস হয়ে যাবে এবার পুজোর ছুটিতে আমরা এসেছি উত্তরবঙ্গের অখ্যাত শহরেই জগদ্ধাত্রীপুরে আমার বড় মামা অধ্যাপক চিত্তরঞ্জন দত্তর বাড়িতে এসেই আমরা এমন এক আশ্চর্য রহস্যময় ঘটনার মধ্যে পড়েছি যাতে একদিকে আমাদের উৎসাহ আর কৌতূহল জেগে উঠেছে আমরা আরেকদিকে ভয় ভয় করছে মামার কাছে এই রাজবাড়ির গল্প শুনবে বলে ব্যস্ত হয়ে পড়েছিলাম কিন্তু ওকে এক খগেনবাবু বসবার ঘরে তার সঙ্গে গল্প করছেন দেখে আমরা নিজেদের ঘরে গিয়ে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নিলাম বড় মামি খাবার জন্য তারা দিচ্ছিলেন অবশ্য বেশি তারা দিতে হলো না কারণ মামি যেমন চমৎকার রাধেন। তেমনই আমাদের খিদেটিও জমেছিল চমৎকার খাবার পরে পেছনের বাগানে চাঁদের আলোয় বেতির চেয়ার পেতে বসে বড় মামার কাছে জগদ্ধাত্রীপুরের ইতিহাস কিছু কিছু শুনলাম যার সঙ্গে নানা কাহিনী আর কিংবদন্তি মিলেমিশে একাকার হয়ে গেছে ব্রিটিশ আমলের ঠিক সব অঞ্চলে বড় বড় রাজা ও জমিদারদের প্রবল প্রতাপ ছিল নামে একটা নবাবী শাসন থাকলেও এরাই আসলে ছিলেন হরতাকর্তা বিধাতা তিস্তা নদীর ধারে জগদ্ধাত্রীপুরের রাজারা ধর্ম আর প্রজাবৎসল ছিলেন তাদের রাজবাড়ি ধনে জনে পূর্ণ ছিল তারা নানা জনহিতকর কাজ করতেন চণ্ডী মণ্ডপে সারা বৎসর নানা পূজা পার্বণে গ্রামশুদ্ধ লোক নেমন্তন্ন খেত জগদ্ধাত্রী পুজোয় দেশান্তর থেকেও অতিথি অভ্যাগত আসত ঠিক বিপরীত ছিলেন তিস্তার ওপারে বদনপুরের রাজবংশ যেমন অত্যাচারী তেমনই কুপন স্বভাব যদিও জাক জমকে তারা তল্লাটে সমস্ত রাজবংশকে ছাড়িয়ে গিয়েছিলেন জগদ্ধাত্রীপুরের রাজা দুর্গাপ্রসাদ যখন অপুত্রক মারা গেলেন তখন তার দৌহিত্র হরপ্রসাদের হয়ে রাজ্যভার গ্রহণ করলেন দুর্গাপ্রসাদের একমাত্র সন্তান চণ্ডিকা দেবী বদনপুরের জমিদার দর্পনারায়ণ আশা করেছিলেন যে মেয়ে মানুষের হাতে পড়ে জগদ্ধাত্রীপুরের কাজকর্মে বিশৃঙ্খলা দেখা দেবে শেষে তিনি সহজেই সব দখল করে নিতে পারবেন কিন্তু চণ্ডিকা দেবী সেই মধ্যযুগেও লেখাপড়া অস্ত্রচারণা ঘোড়ায় চড়া রাজকার্য সবই জানতেন এবং তিনি খুব নৈপুণ্যের সঙ্গে জমিদারি চালাতে লাগলেন যেসব স্বার্থান্বেষী ছলে বলে কৌশলে তার কাছ থেকে অন্যায় প্রশ্রয় চেয়েছিলেন তাদের তিনি পাত্তাই দিলেন না তাই জন্য সহস্র প্রজা আশীর্বাদ করলেও একদল লোক তার পিছনে সমালোচনা শুরু করল মেয়ে নয় যেন রণচণ্ডী ও অত তেজ ভালো নয় এইসব মুচক্রি লোকের সাহায্যে দর্পনারায়ণ কয়েকটি প্রজাকে দিয়ে বিদ্রোহ ঘোষণা করিয়েছিলেন তারপর সবাই যখন তাই নিয়ে খুব ব্যস্ত তখন কয়েকটি অনুচর সহ তিনি একদিন এসে জগদ্ধাত্রীপুরের রাজবাড়ি আক্রমণ করেছিলেন রক্ষীদের পরাজিত করে স্বয়ং রাজকুমারী চণ্ডিকা দেবীকে মারতে গিয়েছিলেন মালু বলে উঠেছিল কি আশ্চর্য তবে কি এরাই কিন্তু কালো ইঙ্গিতে চুপ করে গেল সে বড় মামা বলে চললেন আশ্চর্য বই কি কিন্তু এরপর যা ঘটেছিল বলে শোনা যায় সেটা আরও আশ্চর্য একেবারে রীতিমতো নলৌকিক দর্পনারায়ণের অনুচরেরা নাকি সচককে দেখেছিল যে দেবী হাওয়ায় মিলিয়ে গেলেন আর দেবী মূর্তির ভিতর থেকে স্বয়ং জগদ্ধাত্রী বেরিয়ে এসে তার খর্গ দিয়ে দর্পনারায়ণকে হত্যা করলেন গোলমাল শুনে বহু লোক ছুটে এলো তারা দেখল যে প্রতিমার পায়ের কাছে দর্পনারায়ণের রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে কিন্তু চণ্ডিকা দেবীর কোনো চিহ্ন নাই রাজকুমারী অবশ্য যেরকম রহস্যময়ভাবে অন্তর্ধান করেছিলেন তেমনই রহস্যময়ভাবেই আবার ফিরে এলেন সহস্র প্রশ্নের উত্তরে তিনি কেবল কপালে যুক্তকর ঠেকিয়ে বললেন মা রক্ষা করেছেন সকলের দৃঢ় ধারণা হলো যে তিনি দেবীর অবতার এরপর সকলের ভক্তি আরও বেড়ে গেল ক্রমে ব্রিটিশ শাসন দৃঢ় প্রতিষ্ঠিত হলো কিন্তু জগদ্ধাত্রীপুরে জমিদার বংশের সুনাম অক্ষুণ্ণ রইল তখনও ওদিকে দর্পনারায়ণের বংশধরেরা হিংসায় আকুল হয়ে এদের ক্ষতি করতে নানা ষড়যন্ত্র করতে লাগলেন মিথ্যা মোকদ্দমা ফেঁসে বসলেন তারপর দেশ স্বাধীন হলো জমিদারি উচ্ছেদ হল কিন্তু দলিলপত্রের কী সব গোলমালের জন্য জগদ্ধাত্রীপুরের রাজারা তাদের রাজবাড়ির অধিকার লাভ করলেন না ক্রমে পোড়ো বাড়ি হয়ে সেটা পড়ে রইল বড় মামা তার গল্প শেষ করে বললেন অনেক রাত হয়েছে এবার তোমরা সব শুয়ে পড়ো গিয়ে দোতলার একপাশে বড় একটা ঘর মামিমা আমাদের থাকবার জন্য দিয়েছিলেন আমরা ঘুমোবার নাম করে সেই ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম কিন্তু ঘুম কি সহজে আসে জানলায় দাঁড়িয়ে আমরা চার বন্ধু চাঁদের আলোয় ধান খেতে রোপারের রাজবাড়ির দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে রইলাম মালু বলল শুনলি তো অতীতে প্রেতাতারাই আজ ওই বাড়িতে নিজেদের পুরনো ইতিহাসে পুনরাবৃত্তি করে চলেছে কালু চিন্তিত হয়ে বলল কোনো একটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নিশ্চয়ই আছে শুধু শুধু কেন প্রেতাতারা ওই একই ইতিহাসে পুনরাবৃত্তি করবে ভালো করে অনুসন্ধান করতে হবে বুলু ব্যস্ত হয়ে বলল আবার কেন ওই বাইতে বাড়িতে যাবি আমার মনে ভয় আর কৌতূহলের মধ্যে দ্বন্দ্ব চলছিল তাই বললাম রাত বিরেতে না গিয়ে বরঞ্চ দুপুরবেলা একবার ঘুরে আসি চল কালো এই প্রস্তাবে রাজি হলো বলিও কিন্তু মালও দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল দিনে কি আর ওদের দেখতে পাবি ধান ক্ষেতের ওপারে রাজবাড়িটা তার সমস্ত রহস্য নিয়ে যেন আমাদের হাতছানি দিয়েই ডাকছিল ভালো করে ঘুম হল না রাত্রে গল্পে শোনা রাজকুমারী চণ্ডিকা আর পুরো বাড়িতে দেখা সুন্দরী মহিলার প্রিতাত্মা মিলিয়ে অদ্ভুত সব স্বপ্ন দেখতে লাগলাম আমাদের বাড়িতে এসে যেন রাজকুমারী কালুকে বলছেন তোমরা এসব বিশ্বাস করো না দেখো এখনও দর্পনারণে প্রিতাত্মা কত কুকীর্তি করে বেড়াচ্ছে সকালে উঠতে বেলা হয়ে গেল মামা মামিরা নিশ্চয়ই বহুক্ষণ আগে উঠে গেছেন কিন্তু কালু মালু আর বুলু তখনও অঘরে ঘুমোচ্ছে চোখ মুছতে মুছতে রাস্তার ধারে জানলার ধারে এসে দাঁড়ালাম আর তখনই এমন চমকে গেলাম যে আরেকটু হলে চিৎকার করে উঠতাম সামনের বাগানে দাঁড়িয়ে বড় মামি ছোট মামির সঙ্গে কথা বলছিলেন যিনি তিনি কি আমার স্বপ্নে দেখা মহিলা না স্বয়ং রাজকুমারী চণ্ডিকা প্রিতাত্মা নাকি সেই পুরো বাড়িতে দেখা অলৌকিক নায়িকা অথবা এরা তিনজনে কি এক কিন্তু যিনি বাগানে দাঁড়িয়েছিলেন তিনি হুবহু আমাদের দেখা সেই আশ্চর্য নায়িকার মতন দেখতে এতটা সাদৃশ্য কি দুজন মানুষের মতো থাকা সম্ভব আর কি অপূর্ব সুন্দরী মহিলা ততক্ষণে কালু আর বুলু ঘুম থেকে উঠে এসে দাঁড়িয়েছে আর আমারই মতন বিস্ময়ে হতবাক হয়ে গেছে মালু ফিসফিস করে বলল আহা রাজকুমারীর মতন চেহারা বটে দিনের আলোয় কি এরা দেখা দেন তাহলে কালু বলল জুতো পায় হাতঘড়ি কবজিতে ব্যাগ হাতে আর চশমা চোখে ইনি যেই হোন আর যাই হন। কখনোই ইনি পেতনি নন মহিলাটি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটা মোটরে করে চলে গেলেন আমরা তাড়াতাড়ি মুখ ধুয়ে চুল আঁচড়ে একতলায় নেমে গেলাম মামিদের সঙ্গে দেখা হতেই মালু প্রশ্ন করল মহিলাটি কে মামিমা কি সুন্দর দেখতে ঠিক যেন সেই তাকে বাধা দিয়ে কালু বলল ঠিক যেন রাজকন্যা মতো চেহারা বড় মামি বললেন এক হিসেবে তোরা ঠিকই বলেছিস উনি হলেন পার্বতী দেবী জগদ্ধাত্রীপুরের রাজবংশের মেয়ে চায়ের কাফাতে এ বড় মামা ঘরের উপাস থেকে বলে উঠল হা রাজকন্যা তবে রাজ্যহীন রাজকন্যা মামি বললেন তার রাজ্যপাট নাই বংশের ঐতিহ্য অনুসারে পার্বতী দেবী কিন্তু সব সময় নানা জনহিতকর কাজ নিয়ে থাকে এবারেও ও মামা ঠাট্টা করতে ছাড়লেন না বললেন সেই জনহিতকর কাজের জন্যই আজ আমাদের এখানে পায়ে ধুলো দিতে এসেছিলেন বুঝলে তো বুঝলে না চাঁদা 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 চাইতে এসেছিলেন ওই একটি কথাতেই আমাদের সুন্দরী ভদ্রমহিলা সম্বন্ধে সমস্ত রোমাঞ্চকর কল্পনা অন্তর্ধান করলো সন্ধ্যাবেলায় পুরো বাড়িতে যাকে দেখেছিলাম তিনি প্রীতি নেই কল্পনা যাই হন না কেন আজ সকালবেলার এই মহিলা কিন্তু নিতান্তই সাধারণ মানবী আমরা জন্মেও শুনিনি যে কোনো প্রেতাত্মা কারোর কাছে কোনো দিন চাঁদা চাইতে গেছে মামাদের সঙ্গে গল্প গাছায় আর বাচ্চাদের সঙ্গে খেলাধুলায় সকালবেলাটা কেটে গেল আমাদের বিশ্রাম করতে বলে মামিরা নিজেদের ঘরে গেলেন আমরাও ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম কিন্তু বিশ্রাম করার বদলে বেরোবার জন্য তৈরি হয়ে নিলাম কালোর তর্জোড় দেখবার মতন তার কাঁধে ঝোলানো ব্যাগে দড়ি ছুরি খাতা পেন্সিল থেকে শুরু করে ম্যাগনিফাইন গ্লাস আর বাইনোকুলার পর্যন্ত অনেক কিছু গোছানোই থাকে নিজেদের ঘরের দরজাটা ভেজিয়ে রেখে আমরা পা টিপে টিপে রওনা হলাম ধান পার হয়ে রাজবাড়ির বাগানে পৌঁছতে আমাদের পাঁচ মিনিটের বেশি লাগলো না দিনের আলোয় আরও ভালো করে বুঝতে পারলাম যে এখানে চমৎকার ফল ফুলের বাগান ছিল চারিদিক ঘিরে উঁচু পাঁচিল ছিল চ্যাপটা ছোট ছোট ইটগুলো দেখলেই বোঝা যায় যে সেটা বহুদিনের পুরনো। এখন মধ্যে মধ্যে ভেঙে পড়েছে বাড়ির ভিতরে ঢুকবার আগে আমরা প্রথমেই চারদিকটা ঘুরে এলাম মস্ত বড় চক মিলানোর দোমহলা দোতলা বাড়ি বাইরের পাঁচিলের মতন বাড়ির দেওয়াল ভেঙে পড়েনি অবশ্য কিন্তু কয়েকটি দরজা জানলার পাল্লা কিছু ভেঙেছে বাড়ির চেহারা বাইরে থেকে দেখলেই বোঝা যায় এটা জনহীন পুরো বাড়ি ভাঙা জানলার মধ্য দিয়ে আবার আমরা সেই চত্বর চণ্ডী মণ্ডপের দিকে দেখলাম সেখানে যে কোনো মানুষ সম্প্রতি এসেছে তার কোনোই প্রমাণ পেলাম না সমস্ত বাড়িটার মতন এটাও নিশ্চয়ই আর ছোঁচোর রাজ্য বলু প্রথমে বাড়ির ভিতরে ঢুকতে যায়নি কিন্তু একা একা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে তার আরও বেশি আপত্তি তাই শেষ পর্যন্ত একটা ভাঙা দরজা দিয়ে সেই চত্বরের মধ্যে ঢুকে পড়লাম চত্বরের পিছন দিকে মানে যেখান দিয়ে আমরা আগের দিন উঁকি মেরেছিলাম কেবল থাম আর খিলান দেওয়া একটা বারান্ডা ছিল পূর্ব আর পশ্চিম দিকে ঠিক তেমনই বারান্ডার পরে একতলা দোতলার ঘরের শাড়ি দেখতে পেলাম দক্ষিণে ছিল দোতলার সমান উঁচু একটা সুন্দর কারুকার্য করা চণ্ডী মণ্ডপ তার পিছন দিকে ঘন থামের শাড়ি আরও পিছনে দেখা যায় আরও থাম মণ্ডপের ঠিক মাঝামাঝি থামের শাড়ি ঘেঁষে একটা উঁচু বেদি দেখে মনে হয় যেন এক সময় এখানেই দেবী প্রতিমা ছিল ভাঙা দরজার ফাঁক দিয়ে আমরা প্রত্যেকটা ঘরে উঁকি মারলাম দু একটা ঘরে ঢুকেও দেখলাম কিন্তু কোথাও জনমানবের চিহ্ন দেখতে পেলাম না মণ্ডপের পাশের একটা দরজা দিয়ে বাড়ির ভিতর দিয়ে ঢুকে আমরা আর একটা ছোট্ট চত্বর পেলাম এখানে চারদিকে খিলান দেওয়া বারান্দা আর ঘরের শাড়ি ছিল কিন্তু কোনো চণ্ডী মণ্ডপ ছিল না এদিকের ঘরগুলো বড়। বড়ো এটাই আসলে বাড়ির সামনের মহল হয়তো এটাই আসল রাজবাড়ির বাসভবন ছিল কিন্তু এখন সবই ছুঁচো চামচিকের অধিকারে আছে আমরা ঘরে ঘরে উঁকি মেরে দেখলাম পাথর বাঁধানো একটা বড় সিঁড়ি দিয়ে দোতলার ঘরগুলিও দেখলাম কোনো ঘরে কেউ নেই ছিল এমন কোনো প্রমাণও দেখতে পেলাম না সামনের মহল থেকে ফিরবার সময় আমরা পথ ভুল করে অন্য একটা দরজা দিয়ে ঢুকে ছোট সিঁড়ি পেলাম কিন্তু সিঁড়ি দিয়ে নেমে একতলায় না পৌঁছে দেড়তলার মতো জায়গায় একটা সরু ঢাকা প্যাসেজে এসে পৌঁছলাম প্যাসেজের জীর্ণ কাঠের মেঝে আর একদিকে কারুকার্য করা খুব ঘেঁসা এক সারি থাম আবার থামের ফাঁকে ফাঁকেও পাথরের জালি কাজ হঠাৎ কালো উত্তেজিত হয়ে বলে উঠলো দেখ দেখ একবার থামের ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে দেখ তাকিয়ে দেখে আমরা সবাই আশ্চর্য হয়ে গেলাম জালি কাজের ফাঁকে চোখ রেখে এখান থেকে সমস্ত চণ্ডী মণ্ডপটা স্পষ্ট দেখা যাচ্ছিল কিন্তু চণ্ডী মণ্ডপের ভিতর থেকে কখনোই এই প্যাসেজের ভিতরটা দেখা যাবে না হয়তো ইচ্ছা করেই এখানে গোপন ঢাকা প্যাসেজ রাখা হয়েছিল যাতে এখানে বসে বাড়ির মেয়েরা চণ্ডী মণ্ডপের সমস্ত অনুষ্ঠান আড়াল থেকে দেখতে পারে বেরোবার সময় আমাদের আর দোতলা হয়ে বেরোতে হলো না প্যাসেজের এক থেকে একটা ছোট সিঁড়ি বেয়ে নেমে আমরা এমন একটা দরজা পেলাম যেটা খুললেই বাইরের ফুলবাগানের মধ্যে এসে পড়া যায় বাইরে এসে একটা গাছের তলায় ঘাসের ওপর পা ছড়িয়ে বসলাম আমরা দিনের আলোয় পুরো রাজবাড়িটা রহস্যময় অথবা ভীতিজনক মনে হচ্ছিল না কালু আক্ষেপ করে বলল আহা ওই প্যাসেজটার সন্ধান যদি কাল পেতাম তাহলে কেমন চমৎকার হতো নিজের আড়ালে থেকে সমস্ত ঘটনা দেখতে পেতাম বুলু বলল না বাবা দূর থেকে দেখে কাল যা ভয় পেয়েছিলাম কাছ থেকে দেখলে নিশ্চয়ই হার্ট ফেল করে যেত কালু তার পিঠে একটা মৃদু থাপ্পড় মেরে ঠাট্টা সুরে বলল আমাদের সব অ্যাডভেঞ্চারেই তো তুই থেকেছিস আজ পর্যন্ত কতবার তোর হার্ট ফেল করেছে বল দেখি মালু বলল এবারে তোরা আমার কথা বিশ্বাস করলি তো বুঝলি তো কাল সন্ধ্যায় স্বয়ং চণ্ডিকা দেবীর আবির্ভাব হয়েছিল এখানে তাই তো পার্বতী দেবীর সঙ্গে অমন আশ্চর্য সাদৃশ্য দেখলাম একই বংশের মেয়ে তো আমি যে এ কি বিশ্বাস করব আর কি না বিশ্বাস করব বুঝতেই পারছিলাম না আমাদের কাল রাত্রির অভিজ্ঞতাটা সত্য না স্বপ্ন ঘটনা না কল্পনা সব যেন তালগোল পাকিয়ে যাচ্ছিল কালুর মনে কিন্তু দৃঢ় প্রত্যয় যে একটা কিছু এমন রহস্য মধ্যে আছে ভালো করে অনুসন্ধান করলেই যার সমাধান হতে পারে আমরা যখন বাড়ি ফিরলাম তখন বেলা তিনটেও বাজেনি রাত্রে একে ভালো ঘুম হয়নি তার উপর দুপুরবেলা অত ঘুরে এসে তিনটে সময় খুব ঘুম পাচ্ছিল কিন্তু বাচ্চাদের উৎসাহে চোটেই তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে জলখাবার খেয়ে বেড়াতে যাওয়ার জন্য প্রস্তুত হলাম আজকে গেলাম বাড়ির সামনে রাস্তা ধরে সোজা পশ্চিমে মানেই নদীর দিকে রাস্তার ধারে এই কতগুলি বড় বড় বাগান বাড়ি দেখলাম বড় মামি স্কুল আর মেয়েদের স্কুল দেখালেন এই সবই প্রথমে শুরু করেছিলেন জগদ্ধাত্রীপুরের রাজবংশের লোক আরও পশ্চিমে এই নদীর ধারে দেখলাম পার্বতী দেবীর নিজের হাতে গড়ে তোলা বয়স্ক মেয়েদের আশ্রম স্কুল আর শিল্প শিক্ষার কেন্দ্র মামিমা হাসতে হাসতে বললেন সাংঘাতিক খাটতে পারেন ভদ্রমহিলা আর নানাভাবে চাঁদা তুলতেও সিদ্ধ হস্ত না হলে এসব টাশ্রম কবেই বন্ধ হয়ে যেত আমরা কিন্তু ও আশ্রমের ধারে কাছে পার্বতী দেবীকে দেখতে না পেয়ে খুব দুঃখিত হলাম কে জানে হয়তো আবার কোথাও চাঁদা আদায় করতেই বেরিয়েছেন তিনি বাচ্চারা সঙ্গে থাকায় বেশিক্ষণ বেড়ানো গেল না সূর্যাস্তের আগেই বাড়ি ফিরে এলাম কালু সোজা ঘরে গিয়ে ঝোলাঝুলি গোছাতে শুরু করলো তাকে চারটে টর্চ আর বাড়তি ব্যাটারি নিতে দেখে বুড়ু সবাই জিজ্ঞাসা করল সত্যি তো আবার ভূতে বাড়ি যাবি নাকি মালু কিছু চকলেট বিস্কুট আর চারটে আপেল তার ব্যাগে ভরে নিতে নিতে উত্তর দিল কালু আর আমি তো যাবই কাল যা গোলমাল শুরু হলো ভালো করে তো দেখতেই পেলাম না শেষ পর্যন্ত আমি বললাম তোরা যখন নিতান্তই যাবি আমরাও সঙ্গে আছি কিন্তু একটা কথা হটকারিতা করে ওদের বেশি কাছাকাছি যেতে চেষ্টা করিস না কালু এবার খুশি হয়ে বললো সেই ভালো আমরা সবাই গিয়ে সেই প্যাসেজে থামের আড়ালে লুকিয়ে বসে সমস্ত দেখি চল আজই একটা সমাধান হয়ে যাক ওরা ভূত না মানুষ বলুর তো ভয় দূর হয় না ও বাবা ভূত হলে তো ওরা দুষ্টু মানে সেই গুন্ডারা আর মানুষ হলে তো সত্যি গুণ্ডা যদি ছোড়া নিয়ে আমাদেরই তেরে আসে আমরা চার বন্ধুতে কত যে অ্যাডভেঞ্চার করেছি কত বিপজ্জনক অবস্থায় পড়েছি বন জঙ্গলে পথ হারিয়েছি পুরোবারই আর গুহার মধ্যে আটকা পড়েছি কিন্তু তবু আজকের মতন এমন অদ্ভুত অভিজ্ঞতা আমাদের আর কোনো দিন হয়নি আমরা কত মণিমুক্ত হারানো দলিলপত্র আর চোরাই মাল উদ্ধার করেছি এরকম ঐতিহাসিক রাজবাড়িতে এসে অতীতে প্রেতাত্মাদের সম্বন্ধে অনুসন্ধান করতে হবে তা কি কোনোদিন স্বপ্নেও ভেবেছিলাম আগের দিনের মতো এই ধান ক্ষেত পার হয়ে গাছপালার ফাঁকে ফাঁকে বাড়ির কাছাকাছি এসে সেই ছোট দরজাটা দিয়ে ঢুকে সহজেই সরু সিঁড়ি দিয়ে উঠে সরু প্যাসেজে পৌঁছালাম বাইরে তখনও অন্ধকার হয়নি সিঁড়িটা অন্ধকার বলে দু একবার টর্চ চালতে হল প্যাসেজের ভিতরে থামের ফাঁক দিয়ে দিয়ে মৃদু আলো এসে পড়েছিল আর আগের দিনের মতন খসখস মচমচ ফিসফিস নানা রকম শব্দ শোনা যাচ্ছিল যেই আমরা থামের কাছে সরে দাঁড়াতে গেলাম আমাদের পায়ের তলায় জীর্ণ কাঠের পাটাতনও মচমচ করে উঠল খুড়ি বাবা ভেঙে পড়বে নাকি ভয় আমাদের গলার শুকিয়ে এসেছে বুক ঢিপ ঢিপ করছে উত্তেজনায় কিন্তু তবুও সমগ্র অনুভূতিটাকে কষ্টদায়ক বলতে পারি না বরঞ্চ বেশ একটু উপভোগ্য কৌতূহলার আগ্রহের সঙ্গে আমরা উদ্গ্রীব হয়ে পরবর্তী ঘটনার জন্য অপেক্ষা করছিলাম ঠিক যেন ভয়ে গল্প পড়ার মতন কাছে থেকে আমরা আরও ভালো করে সব কিছু দেখতে পাচ্ছি কিন্তু গলার স্বর শুনতে পেলেও ভালো করে কথা বুঝতে পারছি না সুন্দরী মহিলাকে আমরা তো প্রথম থেকেই রাজকুমারী চণ্ডিকা বলে ধরে নিয়েছি তার সঙ্গে আছে কয়েকটি ছোট ছোটো মেয়ে তারা সবাই মিলে কি যেন করছে মনে হচ্ছে যেন কোনো পুজোর আয়োজন টুকরো টুকরো কথার সঙ্গে হাসির শব্দ ভেসে আসছে হঠাৎ এসে ঢুকল সেই লোকটি যাকে আমরা দর্পনারায়ণ বলে ধরে নিয়েছি অন্য মেয়েগুলি ভীত সন্ত্রস্ত হয়ে তাড়াতাড়ি চলে গেল চণ্ডিকা দেবীও তাকে ধমক দিয়ে কী সব যেন বলে উঠলেন তারপরে একপাশে কোথায় চলে গেলেন দর্পনারায়ণ কিন্তু ও চলে গেল না একটা থামের আড়ালে ঘাপটি মেরে বসে রইল কালো বিবির করে বলল না না এ তো ঠিক নয় কি একটা গোলমাল আছে এই রকম হবে কি করে চণ্ডী মণ্ডপের ঘটনা ঠিক আগের দিনের মতোই ঘটে চলেছে তলোয়ার নিয়ে রুখে দাঁড়িয়ে চণ্ডিকাদেবী বললেন খবরদার আর এক পা যদি এগিয়েছ দর্পনারানের উত্তরও আগের দিনের মতন আর তোমার তর্জন গর্জন চলবে না রাজকুমারী এত কাছ থেকে আরও স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে বিশ্রী গুন্ডা টাইপের কয়েকটি লোক চারিদিক থেকে পা টিপে টিপে এগিয়ে আসছে কিন্তু রাজকুমারী তাদের দেখতেই পাচ্ছেন না আমরা সবাই দারুণ উত্তেজিত মালু তো প্রায় চেঁচিয়ে উঠেছিল কিন্তু কালু হঠাৎ বিবির করে আবার বলল খুব অস্বাভাবিক ব্যাপার তোরা লক্ষ্য করে দেখ কি যে আমরা লক্ষ্য করে দেখব বুঝতে পারবার আগেই দর্পনারায়ণ খেঁকা খ্যাঁ করে রকম হেসে চণ্ডিকাদেবীর দিকে তলোয়ার তুলেছে অমনি বলু ও মাগ বলে একটা চাপা চিৎকার দিয়ে সিঁড়ির দিকে ছুটতে গেল আমরা হুমরে খেয়ে তাকে ধরতে গেলাম আর সেই পুরোনো কাঠের মেজে ভেঙে হুড়মুড় করে একটা অন্ধকার গর্তের মধ্যে চারজনেই পড়ে গেলাম ভালো করে কিছু বুঝতেই পারলাম না বুড়ো আবার আর্তনাদ করে উঠল কয়েক মুহূর্তের আতঙ্ক আর হতভম্ব ভাবের পরে কালুই সর্বপ্রথম মাথা ঠান্ডা করে তার টর্চটা জ্বালল অন্ধকারে স্যাঁতে একটা সরু গলির মতন ই আবার কোথায় এসে পড়লাম আমরা সবচেয়ে আগে আমরা আমাদের পরস্পরকে ভালো করে দেখে নিলাম আছি আমরা চারজনেই আছি একেবারে অক্ষত দেহে না হলেও ছোটখাটো আঘাত বাদে কোনো বড় চোট লাগেনি কারোরই আমি অবাক হয়ে বললাম ই আবার কোথায় এলাম বুলু কাত স্বরে উত্তর দিল তার চেয়ে বরং ভাবতে চেষ্টা কর কেমন করে বেরোবো কালু টর্চ ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক দেখছিল বলল এটা বোধ ওই প্যাসেজটা ঠিক নিচে একটা প্যাসেজের মতন কিন্তু আরও সরু আমরাও ততক্ষণে আমাদের টর্চগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে শুরু করেছি এখানে আমরা এলাম কি করে মালু প্রশ্ন করতে না করতে কালু মাথার উপরে টর্চের আলো ফেলে বলল ওই দেখ আমাদের মাথার উপরে টর্চের আলোয় কাঠের একটা পাটাতন দেখতে পেলাম তার ঠিক মাঝখানে খানিকটা ভাঙা অতটুকু ফুটো দিয়ে কখন আমরা চারজনে পড়ে যেতে পারি মালু উত্তেজিত হয়ে বলল নিশ্চয় এটা ওদের একটা অন্ধক গোছের বন্দিশালা ছিল হয়তো বৃতার তারাই রেগে আমাদের কোনো অলৌকিক উপায় এখানে ফেলে দিয়েছে ওরে বাবা তবে কি জীবন এখান থেকে বেরোতে পারবো না কালু ধমক দিয়ে বললো কি ক্যাচপ্যাচ শুরু করেছিস দেখছিস না কাঠের মেজের কতখানি ফাটা হয়তো একটা বড় তক্তা আমাদের ভারে নিচের দিকে ঝুলে পড়েছিল আমরা পড়ে যেতেই আবার সেটা সস্থানে ফিরে গেছে আমি খুশি হয়ে বললাম তাহলে তো তক্তাটা আলগাই আছে আবার আমরা সেখান দিয়ে বেরোতে পারবো না নাগাল পাবো কি করে মালুর প্রশ্ন কালু টচ ঘুরে ঘুরে চারিদিকে খুঁজতে লাগলো আহ যদি একটা ডান্ডা পেতাম কিন্তু কাঠ বাঁশ বা ডান্ডা জাতীয় কোনো কিছুই দেখতে পেলাম না লাফিয়ে নাগালপা পাওয়া অসম্ভব জেনেও বহুবার লাফিয়ে চেষ্টা করলাম ছাদের ধারে কাছেও পৌঁছতে পারলাম না হঠাৎ মালু বলল এটা নিশ্চয়ই একটা গোপন প্যাসেজ হয়তো আমরাই এটাকে প্রথম আবিষ্কার করলাম কি মজা আমি বললাম যদি এখান থেকে বেরোতেই না পারি তাহলে গোপন প্যাসেজ আবিষ্কার করেই বা লাভ কী হবে কিছুটা উৎসাহিত হয়ে কালু বলল এটা গোপন প্যাসেজে যদি হয় তাহলে এর একটা ঢুকবার আর বেরোবার পথও নিশ্চয়ই আছে ছাদ ভেঙে লোকে এখানে পড়বে সেটাকে তার স্বাভাবিক বলা যায় না এত দুশ্চিন্তার মধ্যেও আমরা তার কথায় সবাই হেসে উঠলাম আর হেসেই মনটা কিছুটা হালকা হয়ে গেল চল চল সেই গোপন পথই খুঁজে বের করি চল আবার চারখানা টর্চ নিয়ে চারিদিকে পথ খুঁজতে লাগলাম দর্পনারায়ণ আর চণ্ডিকা দেবীর কথা সাময়িকভাবে একেবারেই ভুলে গেলাম কাজটা কিন্তু খুব সহজ ছিল না আন্দাজে যেটাকে চণ্ডী মণ্ডপের দিক মনে হচ্ছিল সেদিকে থামের শাড়ি কিন্তু এত ঘেঁষাঘেসি বসানো যে তার ফাঁক দিয়ে বেরোনো সম্ভব নয় তাছাড়া থামের ফাঁক দিয়ে দোতলার প্যাসেজের মতন চণ্ডী মণ্ডপ দেখা যাচ্ছিল না থামের শাড়ির পরেও একটা দেওয়াল জাতীয় কিছু ছিল চণ্ডী মণ্ডপের উল্টো দিকের একদম খাড়া দেওয়াল আর একটা দিকেও তাই চতুর্থ দিকে দেখলাম প্যাসেজটা একটা বাঁক নিয়ে সরু আর নিচু হয়ে যেন কোনো অজানা অন্ধকার সুরঙ্গের দিকে চলে গেছে যদিও খুব ভয় করছিল তবু এটাকেই বেরোবার একমাত্র পথ মনে করে আমরা খুব সাবধানে এগোতে শুরু করলাম কয়েকটা ধাপ সিঁড়ি নেমে দেখলাম মেঝেটা কেমন যেন ভিজে আর স্যাঁত স্যাঁতে মাটির তলায় পৌঁছে গেলাম নাকি মালু বলল হ্যাঁ আগেকার দিনে রাজদাদাদের বাড়িতে এরকম মাটির তলা দিয়ে বাইরে বেরোবার সুরঙ্গ থাকতো রঙ্গন করার কাঞ্চনপুরের টাওয়ার হিলের টাওয়ারের কথা মনে নেই সুরঙ্গটা প্রায় সোজাই চলেছে একটা দরজা দেখতে পেয়ে আমরা একটু থেমে সেটা খুললাম কিন্তু দুঃখের বিষয় ছোট একটা খুপড়ির মধ্যে গোটা দুই পুরোনো কাঠের সিন্দুক ছাড়া কিছুই দেখতে পেলাম না আবার এগোলাম সামনে আগে আগে যেতে যেতে হঠাৎ ইকি কি কাণ্ড আত্মরাত করে থমকে দাঁড়ালো মালু ইট পাথর সরিয়ে বেরোতে পারবো কি এই সন্ধেবেলা শুধু হাতে আমরা চারজন মেয়ে এত ইট পাথর সরাবো কি করে আমি বললাম হ্যাঁ বাড়ি থেকে তো লুকিয়ে চলে এসেছি কোথায় যাচ্ছি সেটা কাউকে বলেও আসেনি তাহলে আমাদের খুঁজতে আসবে না কেউ বলো কাদো কাদো হয়ে বলল কেন মরতে ভুতে বাড়িতে আসতে গেলি আমাদেরও মোড়ে ভূতে ওদের সঙ্গে থাকতে হবে কালু ধমক দিল আহ একটু চুপ কর না সবাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে দে না আবার আমরা সেই স্যাঁত্যাঁতে সুরঙ্গ দিয়ে সেই সরু প্যাসেজের মধ্যে ফিরে এলাম বুলু আর আমি মেঝেতে খবরে কাগজ পাতলাম আর ঝোলা থেকে খাবার দাবার বার করলাম মালু কয়েকটা মোমবাতি পাশাপাশি জেলে ফেললো বলল আয় আমরা আগে একটু খেয়ে নিই তারপর চিন্তা করা যাবে একটা খুব মজার কথা বল দেখি কেউ এরকম অবস্থায় পড়ে অন্য কারো পক্ষে হয়তো হাসি ঠাট্টা বা খাওয়া দাওয়াটা সম্ভব হতো না কিন্তু অনেক বিপজ্জনক অ্যাডভেঞ্চার করার ফলে আমরা ঠেকে শিখেছি যে ভয় যখন মাথাটা গুলিয়ে যায় তখন কিছুক্ষণ হালকা ঠাট্টা তামাশা করলে আর কিছু খেয়ে নিলে তারপর বুদ্ধিটা বেশি ভালো খেলে জিঞ্জারনাট বিস্কুট চিবোতে চিবোতে মালু বলল বেশ চমৎকার বিস্কুট কিন্তু সঙ্গে এক কাপ গরম কফি হলে জমতো ভালো বললাম তোর চণ্ডিকা দেবীকে বল না কেন সখীদের দিয়ে কফি করাতে বলু তার প্লাস থেকে জল দিল চারটি ছোটো গ্লাসে বলল কল্পনা করে নে এটাই সেই কফি কালো এতক্ষণ কিছুই বলেনি চুপ করে বসে কি যেন ভাবছিল হঠাৎ সে বলে উঠলো কী আশ্চর্য এই জন্যেই আমার প্রথম থেকে কেমন কেমন লাগছিল তুই আবার রহস্য করছিস খুলেই বল না বলছি প্রথম থেকেই আমার সন্দেহ হচ্ছিল এখন স্পষ্ট বুঝতে পেরেছি এসব ভৌতিক ব্যাপার নয় ভৌতিক ব্যাপার না হলে কি পাগলের কাণ্ড মালু বলল না না অমন কথা বলিস না ওদের অবিশ্বাস করিস না জোর করে এ কথা যে বলছিস তার প্রমাণ কি আছে কালু বলল প্রথম কথা এই রাজবাড়িতে কত ঘটনা ঘটেছে কেবল একটা ঘটনা কেন প্রেতার তারা পুনরাবৃত্তি করছে রোজ রোজ মালু বলল ওরকম হয় শুনেছি ওটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিহাস তো এখানকার কালু বলল দু নম্বর বড় মামা বললেন মূল ঘটনা ঘটেছিল সকালে সন্ধ্যাবেলা তার পুনরাবৃত্তি হবে কেন মালু উত্তর দিল বারে ওরা কি দিনে দেখা দেয় কালু বলল বেশ রাতেই যদি বা পুনরাবৃত্তি হলো তখন ভৌতিক আলোয় দিনের মতন দেখায় না কেন ওদের আলোগুলো লক্ষ্য করেছিলি থামের আড়ালে দেখতে পেলাম ঠিক যেন একটা নতুন পেট্রোম্যাক্স ল্যাম বুড়ো আমি বলে উঠলাম বলিস কী রে উত্তেজিত হয়ে কালু বলে উঠল শুধু তাই নয় সব শেষে যে গুন্ডা মতন লোকগুলো এসেছিল ওদের লক্ষ্য করেছিলি তাদের পায়ের দিকে ভালো করে লক্ষ্য করেছিলি ওদের পায়ে ছিল নতুন জুতো একেবারে বাটা কোম্পানির মালু আমতা আমতা করে শুরু করেছিল মানে এমনও তো হতে পারে কালু বলল কী আশ্চর্য তবু তুই তোর ভুতুরে থিওরি নিয়ে বসে থাকবি আমি যে স্পষ্ট শুনলাম একটা গুন্ডা একটা লোককে জিজ্ঞাসা করলো কটা বেজে রে আর সে তখনই তার হাতঘড়ি বার করে দেখালো তারপর আমরা নিচে পড়ে যাওয়াতে মাথার একটু গুলিয়ে গিয়েছিল আমি বললাম মালুর ভুতুরে থিওরি বদলে তুই আবার কোন থিওরি বলবি রাত বিরেতে পুরো বাড়িতে কি একদল পাগলে সেরকম কাণ্ড কারখানা করছে বুলু বলল ও বাবা ভূতের এক থেকে বেঁচে সেই যে গুণটা বা পাগলের হাতে মরব নাকি মরবো কেন বুদ্ধি করে পথ খুঁজে বেরিয়ে বাঁচতে হবে আমরা না হয় ছাদ ভেঙে এখানে দইবার এসে পড়েছি যারা এরকম প্যাসেজ তৈরি করেছিল তারা ভিতর দিক থেকে ঢুকবার একটা সহজ পথও নিশ্চয় রেখেছিল সেটাই আমাদের খুঁজতে হবে আবার আমরা টর্চের আলো ফেলে প্যাসেজের চারিদিকে দেওয়াল ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলাম চণ্ডী মণ্ডপের দিকে থামগুলো খুব ঘেঁসা ঘেঁসি ছিল আগেই বলেছি হঠাৎ মালু বলল দেখ দেখ ধামগুলো সব জায়গায় সমান ঘন ঘন বসানো নয় কোথাও কোথাও একটু বেশি ফাঁকও আছে এখান দিয়ে বাইরে বেরোনো যায় না যদিও আমরা সবাই বেশ রোগা তবু এই ফাঁকগুলো আমাদের বেরোবার পক্ষে যথেষ্ট চওড়া ছিল না চেষ্টা করতে করতে হঠাৎ কালো দুটো বিশেষ থামের মধ্য দিয়ে গলে বেরিয়ে গেল পিছন পিছন আমরা তিনজনেও বেরিয়ে সামনে পেলাম আরও এক শাড়ি থাম আবার তাদের সামনে আরও এক শাড়ি চেষ্টা করতে করতে একটা বিশেষ ফাঁক দিয়ে বেরিয়ে আমরা এই দুই শাড়ি থামই পার হতে পারলাম আর পার হয়ে পৌঁছলাম চণ্ডী মণ্ডপের ঠিক মাঝখানে একটা বেদির ওপর একেবারে চোদ্দো পনেরো জোড়া চোখের সামনে ও মা হীরা দেখি চারটি ছোটো মেয়ে কোথা থেকে এলে তোমরা প্রশ্ন করে যে মহিলাটি এগিয়ে এলেন তার পরনে রাজকুমারী চণ্ডিকার পোশাক কিন্তু চোখে চশমা আর হাতে কফির পেয়ালা হতভম্ব হয়ে মালুপ পাল্টা প্রশ্ন করল আপনি কি রাজকুমারী চণ্ডিকা নাকি পার্বতী দেবী তার কথা শুনে সবাই হো হো করে হেসে উঠলো দর্পনারায়ণ বললেন এতক্ষণ উনি চণ্ডিকা ছিলেন কিন্তু এবার ক্রমে পার্বতী দেবী হচ্ছেন যেমন আমি এবার খগেন ডাক্তার হব তোমরা প্রফেসর দত্তর ভাগ্নি না এত রাত্রে এখানে কি করছ হা হা আগে ওদের সুস্থ হতে দিন তারপরে জেরা করবেন পার্বতী দেবী আমাদের হাতে হাতে গরম কফির পেয়ালা ধরিয়ে দিলেন আর সামনে রাখলেন এক থালা মাংসের শিঙারা কালো কফির পেয়ালায় চুমুক দিয়ে খগেনবাবুর প্রশ্নের জবাব দিল বারে আপনারা কী সব কাণ্ড কারখানা করছেন তাই দেখতেই তো আমরা এখানে এসেছি ও আগে থেকেই জেনে নিতে চাও কেন চিত্তবাবু স্ত্রী তো তোমাদের সকলের জন্যই টিকিট কিনেছেন টিকিট কিসের টিকিট আবার হো হো হাসির পালা তোমাদের বলেনি বুঝি এবারে যেই বাড়িতেই আমরা স্টেজ বেঁধে চণ্ডিকা দেবী আর দর্পনারায়ণের সেই কিংবদন্তিকে ভিত্তি করে একটা অভিনয় করছি অনেক টিকিট বিক্রি হয়েছে চণ্ডী মণ্ডপের মেঝেতে পা ছড়িয়ে বসে সবাই শিঙার আর কফি খেতে খেতে সব গল্প শুনছিলাম অভিনেতারা পাশের কোনো একটা ঘর থেকে একে একে পোশাক বদল করে আসছিলেন পার্বতী দেবী বললেন একটা কেবল মুশকিল হয়েছে দর্পনারায়ণ যখন চণ্ডিকাকে মারতে এলো তখন চণ্ডিকা কেমন করে অদৃশ্য হলেন এটা স্টেজে দেখানো বড় কঠিন বাতি নিভে যেতে বলবো না কি তখন হঠাৎ কালো উত্তেজিত হয়ে বললো এই বেদির ওপরে তো চণ্ডিকা মূর্তি ছিল তাহলে দর্পনারায়ণ নিশ্চয়ই এদিকেই ছুটে এসেছিলেন দেবীর পায়ের কাছেই নাকি তার মৃতদেহ পাওয়া গিয়েছিল বেশ বলছো বলে যাও তারপর কি হলো তারপর চণ্ডিকা দেবী নিজেই নিশ্চয়ই দর্পনারায়ণকে মেরে দেবী মূর্তির পেছনে থামের ফাঁক দিয়ে পালিয়ে যান যেখান দিয়ে আমরা এলাম ঠিক কথা তো তোমরা কোথা দিয়ে এলে উত্তরটা পেলেই আমাদের সমস্যার সমাধান হবে খগেনবাবু বললেন ও সুশান্ত বলাই তোমরা চট করে চিত্তবাবুর বাড়ি খবর দিয়ে এসো যে ভাগ্নিরা আমাদের সঙ্গে অভিনয়ের কাজে আটকে পড়েছে ফিরতে একটু রাত হবে আমরাই পৌঁছে দেব দুটি ছেলে বড় মামাকে খবর দিতে চলে গেল আমরা নাটক নিয়ে পড়লাম আমাদের মতন সহজে না হলেও পার্বতী দেবীও থামের ফাঁক দিয়ে প্যাসেজের মধ্যে ঢুকতে পারলেন শেষের অংশটা যখন আবার অভিনয় করা হলো। তখন আমরা চারজনেও রানীর সখীর দলে ঢুকে পড়লাম মালু আর তো চমৎকার অভিনয় করতে পারে আমি আর কালু মন্দ না পার্বতী দেবী খুশি হয়ে আমাদের নাটকের মধ্যে নিয়ে নিলেন পর পর তিন দিন শহর শুদ্ধ লোক যখন নাটক দেখলেও তারা আমাদের চার বন্ধুর অভিনয়ও দেখল পার্বতী দেবীর সঙ্গে আমাদের খুব ভাব হয়ে গেল ভারী চমৎকার মহিলা অভিনয় শেষ হবার পর দিন পার্বতী দেবীর সঙ্গে ছোটো মামি আর আমরা বাগানে বসে গল্প করছি এমন সময় হঠাৎ কালু প্রশ্ন করল আচ্ছা আপনি তো জগদ্ধাত্রীপুরের রাজবংশের বংশধর তবে আপনি কেন ওই বাড়ির মালিক নন কী জানি ভাই কী সব দলিলপত্র পাওয়া যায়নি অনেক টাকা করিও তাই ও বাড়ির মালিক কে সেটাই স্থির হলো না বাবা মারা যাবার পর তার উইলও পাওয়া গেল না বাড়িটা পুরো হয়েই পড়ে রইল আচ্ছা এখন যদি হঠাৎ দলিলপত্র পাওয়া যায় তখন অত খুঁজেও পাওয়া যায়নি আজ এত বছর পরে কি করে কি পাওয়া যাবে বলো তখন ভালো করে সব জায়গায় খোঁজা হয়েছিল কি সম্ভাব্য সব জায়গায় খোঁজা হয়েছিল আমরা খোঁজার পর আবার চোরেরাও বারবার এসে খুঁজেছিল তাহলে হয়তো অসম্ভব জায়গাতেই সব কিছু লুকোনো আছে আপনারা কি জানেন যে ওই গুপ্ত ঘরের সঙ্গে একটা গোপন সুরঙ্গ আছে তার পাশে একটা গোপন খুপড়িতে বড়ো বড়ো পুরোনো সিন্দুক আছে এবারে পার্বতী দেবীর উত্তেজনা কালো মালুর চেয়েও বেশি হয়ে পড়ল পারেন তো তখনই ছুটে গিয়ে সেই সিন্দুক খুলে কাগজপত্র খোঁজেন এর পরের ইতিহাস খুবই সংক্ষিপ্ত কিন্তু চমকপ্রদ ঠিক যেন একটা রহস্যময় গল্পের মতন সেই খুপরির সিন্ধুকে পার্বতী দেবীর বাবার হুইল আর এমন অনেক দলিল পাওয়া গেল যাতে তার রাজবাড়ি সত্য সম্বন্ধে কোনো সন্দেহের অবকাশ রইল না তাছাড়াও পাওয়া গেল অনেক দামি দামি গয়না আর মোহর সেগুলোর মালিকও এখন পার্বতী দেবী নিজেই এখন আর তার আশ্রমের জন্য টাকা কুড়ির ভাবনা রইল না ভাড়া বাড়ি ছেড়ে তিনি রাজবাড়িতেই নিয়ে এলেন তার আশ্রম আর আমাদের আমাদের বেশ ছুটি কাটা একটা নতুন জায়গা হলো শ্রীমতী নলিনী দাসের লেখা অভিশপ্ত রাজবাড়ি এই গল্পটি এখানেই শেষ হলো কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ